সকাল 8টায় ওনারা আমার বাড়িতে এসেছিলেন, আমি ছিলাম না। আমাকে আমার মা ফোন করেন, সাতজনের সিবিআই এর টিম অ্যালং উইথ সিআরপিএফ এসেছিলেন। ওনারা আমার বাড়িতে সার্চ লিস্ট, সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন। ওনারা সার্চ করেছেন প্রত্যেকটি ফ্লোর, সব জায়গা সার্চ করেছেন। ওনারা রেলিভেন্ট কিছু পাননি, সেটার সার্চ লিস্টের কপি আমাকে দিয়ে গেছেন। আমার আইটিআর সহ আমার ব্যাংক ডিটেলস সহ আমার পরিবারের আরও যাদের ব্যাংক ডিটেলস এবং কোম্পানি ডিটেলস, ওনারা যা যা চেয়েছিলেন আমি সবটাই প্রোভাইড করেছি। এবং আমি ওনাদেরকে জিজ্ঞেস করি যে কি ক্ষেত্রে এই তদন্ত, ওনারা বলেছেন যে আমাকে কোর্টের অর্ডার দেখিয়েছেন, এই কোর্টের অর্ডার ছিল ওনাদের রিক্রুটমেন্ট স্ক্যামের জন্য যে তদন্ত ওনারা করছেন, সেই তদন্ত কাজ নিয়ে ওনারা এসেছিলেন। আমার বাড়ি এবং আমার আরেকটা যে রেসিডেন্স, দুটোতেই ওনারা সার্চ করেন। সকাল 8:30 থেকে এখন প্রায় 3টে বাজতে চলল ওনারা করেছেন, এবং ওনারা রেলিভেন্ট কোনো ডকুমেন্ট পায়নি। আমি ওনাদেরকে বলেছি যে আগামী দিনেও যদি কোনো রকম কোনো তদন্তর কাজে সহযোগিতা প্রয়োজন হয়, আমি নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।